গত সপ্তাহে আমরা যে উপপাদ্যটা করছিলাম সেটা হচ্ছে উপপাদ্য নম্বর 18, আজকে যে উপপাদ্যটা করবো সেটা হচ্ছে উপপাদ্য নম্বর 19। 19 নম্বর উপপাদ্যটা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। দেখো তাহলে আমরা এটা একটা বৃত্ত আঁকি, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, কেন্দ্র থেকে সমদূরবর্তী মানে কেন্দ্র থেকে দূরত্ব সমান রেখে দুটি জ্যা আঁকবো। তাহলে আমরা বিষয় নিষ্পর্শ লিখতে পারি ও বৃত্তের কেন্দ্র এ বি আর সি দুটি জ্যা, কেন্দ্র ও থেকে এ বি ও সি ডি জ্যার উপর যথাক্রমে ও ই এবং ও এফ লম্ব আঁকি। যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া হচ্ছে কেন্দ্র থেকে সমদূরত্ব, মানে ও থেকে ও ই এবং ও এফ সমদূরবর্তী, অতএব প্রমাণ করতে হবে এ বি সমান, যেহেতু ও থেকে ও ই এবং ও এফ সমদূরবর্তী অতএব প্রমাণ করতে হবে এ বি সমান সি ডি। অঙ্কন অঙ্কনে আমরা দেখো ও কমা এ ও কমা সি যোগ করি, তাহলে আমরা দেখো প্রমাণটা দেখি। প্রমাণ যেহেতু ও ই এ বি এর উপর লম্ব আর ও এফ সি ডি এর উপর, তাহলে আমরা লিখতে পারি ও ই লম্ব এ বি কমা ও এফ লম্ব সি ডি। লম্ব হলে আমাদের দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন, দুইটা সমকোণী ত্রিভুজ, সেহেতু ও এ ও ত্রিভুজ ও এ ই ও ত্রিভুজ ও সি এ দুইটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এখন ত্রিভুজ ও এ ই ও ত্রিভুজ ও সি এ সমকোণী ত্রিভুজের অতিভুজ ও এ সমান অতিভুজ ও সি, এবং ও ই সমান ও এ। আমরা জানি যদি সমকোণী ত্রিভুজে সমকোণ এবং সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং একটা বাহুতে যদি সমান হয় ত্রিভুজ দুটি সর্বসম, তাহলে আমরা লিখতে ত্রিভুজ ও এ ই সর্বসম ত্রিভুজ ও সি এ। যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম হয়েছে তাহলে আমরা লিখতে পারি এ ই সমান সি এ, এ ই সমান সি এ। কেন্দ্র থেকে এটা আমরা জানি কেন্দ্র থেকে জ্যার উপর লম্ব জ্যাকে কী করে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই সমান এই জায়গায় লিখতে পারে হাফ এ বি আর সি এফ এর জায়গায় লিখতে পারে হাফ সি ডি, হাফ বাদ দাও, তাহলে আমরা লিখতে পারি এ বি সমান সি। অতএব আমরা প্রমাণ করলাম বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান।